আমরা ডে 17-এ যেটা করেছিলাম, 17-এ হচ্ছে লাস্টে ফাংশনের একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম, যে এখানে কোনো একটা স্ট্রিং যদি আমরা প্রোভাইড করি এবং আমরা ক্লিক করি, তাই না? স্ট্রিং প্রোভাইড করার পর আমরা যখন এটা ক্লিক করি, টোটাল ক্যারেক্টার আমরা দেখতে পাই, টোটাল ওয়ার্ড আমরা দেখতে পাই, তাই না? সো আমরা টোটাল ক্যারেক্টার দেখতে পাই, টোটাল ওয়ার্ড দেখতে পাই। এটা কিন্তু আমরা বেসিক্যালি ফাংশন ধরে করি নাই, আমরা সরাসরি করেছিলাম। এবং এটাকে যদি আমরা ফাংশনের রূপ দেই তাহলে কেমন হয়? ওই এক্সাম্পলটাকেই আমরা 18-এ নিব আর কি, দেন 18-এ নিয়ে তার মতো করে করার চেষ্টা করব। কি করছিলাম, এখান থেকে ধরছিলাম, ধরে এখান থেকেই এই প্যারামিটারটা আমরা কি করে দিচ্ছিলাম, পোস্টের গিভেন টেক্সট, পোস্টের গিভেন টেক্সট। আমরা দুইটা ফাংশন এসটিআর লেন এবং এসটিআর ওয়ার্ড কাউন্টের মধ্যে আমরা পাস করছিলাম, রাইট? সো যখন আমরা এসটিআর লেন এবং এসটিআর ওয়ার্ড কাউন্টের মধ্যে আমরা পাস করেছি, তখন সে আমাকে রেজাল্ট দেখিয়েছে। সো বেসিক্যালি এখানে আমি দুইটা বিল্ট ইন ফাংশনের ইউজ দেখিয়েছি, এসটিআর লেন যেটা লেন ক্যারেক্টার লেন চেক করে, আর এসটিআর ওয়ার্ড কাউন্ট কি করে, এই স্ট্রিংটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেগুলো সে চেক করে। এটা বেসিক্যালি বিল্ট ইন ফাংশন দুইটা, যেটা আমরা একটা ফাংশনের এক্সাম্পল আকারে টেস্ট করছিলাম। বাট এই কাজটাকেই যদি আমরা আরেকটা ইউজার ডিফাইন ফাংশন দিয়ে করতে চাই, মনে করেন এই কাজটুকু এখন এই ফাইলের জন্যই কাজ করে, একটা ভিউ ফাইলের জন্য এই কোডটুকু এখন কাজ করছে, ফিক্স করে রাখা হয়েছে এটাকে, ফিক্স করে এটাকে রাখা হয়েছে যে এই কোডটুকু এই পেজের জন্যই কাজ করবে। তার মানে এই পেজ থেকে যদি কোনো স্ট্রিং দেওয়া হয়, দেন বাটন প্রেস করা হয়, দেন ওই স্ট্রিংটা আমরা দুটো বিল্ট ইন ফাংশন দিয়ে চেক করে বলতে পারি কয়টা ক্যারেক্টার আছে, কয়টা ওয়ার্ড আছে। বাট এটা যদি মনে করেন যে আমার প্রজেক্টের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট, অনেক জায়গায় হয়তো এটাকে ইউজ করতে হতে পারে, সেক্ষেত্রে আমি এটাকে ফাংশন আকারে এমন একটা জায়গায় করে রাখবো যাতে যাতে আমি এটাকে বারবার ইউজ করতে পারি, ক্লিয়ার? যাতে আমি এটাকে বারবার ইউজ করতে পারি। সো ওইটাই আমাদের মূল টার্গেট, আমরা যেন ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে পারি। ওকে, আমি ইউজার ডিফাইন ফাংশন তৈরি করার চেষ্টা করছি। মনে করেন এইটা যদি আমরা নিয়ে কাজ করি, এখান থেকে আমি একটি ইউজার ডিফাইন ফাংশন তৈরি করব। আমি যদি বলি মাই, তাহলে এটা আমার নাম দেওয়া, ফার্স্ট ফাংশন, রাইট? এটা কি হলো, একটা ফাংশনে কলিং হলো, এটা কোন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন, রাইট? এটা ইউজার ডিফাইন ফাংশন। এই ফাংশনটা কি পাস করবে, একটা স্ট্রিং যেটা আমি ইনপুট বক্স থেকে দিচ্ছি, সেটা কোথায় আছে, পোস্টের মধ্যে, রাইট?
ডলার আন্ডারস্কোর পোস্ট ইজ ইন্ডেক্সটার নাম কি ছিল গিভেন টেক্সট সো কি করা হলো একটা আমি ইউজার ডিফাইন ফাংশন তৈরি করলাম কল করলাম তার ভিতরে প্যারামিটার আকারে পাস করলাম কি যে স্ট্রিংটা ইনপুট থেকে আসছে নাও এখন আমি ডে 18 এর মধ্যে একটা পিএসটি ফাইল তৈরি করি ফাংশন ডেফিনিশনস আমার ফাংশনের নামটা আমি কি দিয়ে দিয়েছি মাই ফার্স্ট ফাংশন My first function. তাহলে এখানে আমি আমার ওই যে ওখানকার যে কোডটুকু যেটা আমি করেছিলাম যেটা শুধু একবারই ওই পেজ থেকে একবার না ওই পেজ থেকে আমি চাইলে 10 বার ইউজ করতে পারি তাই না আমার পেজটার নাম কি ফাংশন এক্সাম্পল এই পেজ থেকে আমি এই কোডটুকুকে হয়তো অনেকবার ইউজ করতে পারতাম বাট এখানে দেওয়াতে সুবিধাটা আমি কি পাবো আমার প্রজেক্টে যদি 100টা ফাইল থাকে 100টা ফাইলই এই কোডটুকুকে এখন ইউজ করতে পারবে কারণ এটা আমি একটা ফাংশন ডেফিনিশন আকারে লিখেছি বিষয়টা বোঝা যাচ্ছে অনেকেই ধরতে পারে নাই রিপিট করছি যে আমি এটাকে শেষ করে নেই কমপ্লিট করে নেই কাইন্ড অফ হ্যাঁ ডিজাইন করতাম যেভাবে ঠিক তেমন আমি যে সিএসএস ফাইল এইচটিএমএল ফাইলে যেমন সিএসএস লিখতাম ওটাকে যদি এখন সিএসএস ফাইলে নেই ক্লাস আকারে অনেক ফাইলে কল করা যাচ্ছে ঠিক তেমন যে আমি ফাংশনটাকে মানে ফাংশন আকারে যখন আমি এটাকে লিখছি আলাদা ফাইলে রাখছি তখন ওই ফাইলটা অন্যান্য ফাইলের সঙ্গে লিংক করে আমি সহজে এটাকে ইউজ করাতে পারি লাইক ঠিকই ধরেছেন সিএসএস এর মতোই আমরা সিএসএস ফাইলে কি করি ক্লাস লিখি না দেন সিএসএস ফাইলটা কি দেই লিংক করি এইচটিএমএল এর সাথে দেন ক্লাস আকারে অথবা আইডি আকারে সেটাকে কল করি ক্লিয়ার ওকে সো আমরা একটা প্যারামিটার পাস করেছিলাম মনে আছে আমি যে পোস্টের গিভেন টেক্সট নামে একটা প্যারামিটার পাস করেছিলাম এই 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 পোস্টের গিভেন টেক্সটটাকে গিভেন টেক্সটটাকে আমি প্যারামিটার আকারে রিসিভ করলাম শুধু গিভেন টেক্সট এটা যে কোনো নাম হতে পারে ভেরিয়েবল এ বি সি ডি এক্স ওয়াই জেড রাইট যে কোনো কিছুই হতে পারে সো আমি গিভেন টেক্সটটাকে যখন আমি নিচ্ছি এটা স্ট্রিং লেন্থের প্যারামিটার দিয়ে দিলাম এবং ওয়াট কাউন্টের প্যারামিটার প্রোভাইড করলাম দেখেন এখান থেকেই কিন্তু ইকো করা আছে বাট এই পেজটা যদি রান করাই এই যে ফাংশন ডেফিনেশন এই পেজটাকে যদি আমরা রান করাই আমরা 17 এ কেন আছি আমরা কি 18 এ যাব না এই যে এটা ফাংশন এক্সাম্পল এখানে ঠিকই আছে ফাংশন এক্সাম্পল না এটা কি হবে ফাংশন ডেফিনিশন দেখেন ফাংশন ডেফিনিশনটাতে যাচ্ছে কিছু আছে ওখানে কিন্তু একটা ফাংশনের ডেফিনিশন দেওয়া আছে বাট কোনো আউটপুট আসছে কেন লিংক করা না ফাংশনটা কলই হয়নি ফাংশন কখন এক্সিকিউট হবে যখন ফাংশনকে কল করা হবে রিপিট করছি যখন ফাংশনকে কল করা হবে তখনই ফাংশনটা এক্সিকিউট হবে সো আমি ফাংশনটা কল করছি কোথা থেকে ফাংশন এক্সাম্পল থেকে আর ফাংশনের ডেফিনেশন আছে কোথায় ফাংশন ডেফিনেশন ফাইলে একটু খেয়াল করেন আমার ডেফিনেশনটা আছে কোথায় ফাংশন ডেফিনেশন ফাইলে আর আমি এটাকে কল করেছি কোথা থেকে ফাংশন এক্সাম্পল থেকে রাইট সো কলিং আর ডেফিনেশন আমি কল যেখান থেকে করব আউটপুটটা ওখানেই দেখাবে ডেফিনেশন থাকবে অন্য কোথাও মনে করেন এসটিআর লেন্থ এই ফাংশনের ডেফিনেশন আমরা জানি কোথায় আছে এসটিআর ওয়ার্ড কাউন্টের ডেফিনেশন কোথায় আছে সার্ভারে আউটপুট কি ওখানে দেখাচ্ছে না আমি যেখান থেকে কল করছি সেখানে দেখাচ্ছে আমি যেখান থেকে কল করছি ঠিক সেখানে দেখাচ্ছে ক্লিয়ার ওকে সো এখন আমরা যদি ফাংশন এক্সাম্পলটাকে কল করি
That's good, sir. Error দেখিয়েছে call to undefined function my first function এই ফাংশনের ডেফিনিশনই সে পাচ্ছে না কারণ কি ফাইলের সাথে ডেফিনিশন ফাইলের সাথে কলিং ফাইলের কোনো রিলেশন নেই রাইট কলিং যে ফাইলটা আমরা যেখান থেকে কল করছি এই ফাইলের সাথে ফাংশন ডেফিনিশন ফাইলের কোনো রিলেশন নেই So relation gulo always upper dike dite hoy ekdom on top of the page ki likhte hoy require kore file er naam ta diye dite hoy je gelo right html e jerokom lomba line likhte hoy link ha tarpore relation style sheet tai na type tarpore hyperlink reference ekhane kichui nei just require likhe পাতটা যেখানে আছে সেখানে দিয়ে দিলেই হয় এবার চেক করি যে কাজ করে কিনা এবার কি কাজ করছে তখন লিংক হয়েছে ডেফিনিশন পেয়েছে কাজ করছে বেনিফিটটা কি আমি যত ফাইল থেকে এখন কল করতে যাচ্ছি সেটাই পারবো কারণ এটা আলাদা ফাইল আছে ওই ফাইলটা যে ফাইলের সঙ্গে লিংক করতে হবে লিংক করে ফাংশন কল করে দিলেই হবে বোঝা যাচ্ছে হুম সো এটাই মূলত ফাংশনের থিম আর এই থিম অনুযায়ী যদি আমরা ঠিকঠাক মতো আগাই তাহলে আমরা ফাংশনে কে রপ্ত করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের কাছে প্রোগ্রামিংটা কঠিন মনে হবে না রাইট সো যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা আসবে অবজেক্ট ওরিয়েন্টেড এ ক্লাস ফাংশন ছাড়া কিছু নাই হুম সো আমাদের ফাংশনের সিনট্যাক্স আজকে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা শুরু করব তখন দেখবেন অবজেক্ট কি ক্লাস কি ফাংশন বা ক্লাসের ভেতরের মেথড গুলো কি সেগুলো নিয়েই আলোচনা বেশি হচ্ছে রাইট সো আমাদের ফাংশন লেখা শিখতে হবে নো ওয়াইজ হ্যাঁ আমরা ফাংশন লিখতে যেন পারি সেটা আমাদের এনশিওর করতে হবে সো লাইক এখন আমরা একটু ছোট ছোট ফাংশন লেখার চেষ্টা করি ছোট ছোট ফাংশন লিখার চেষ্টা করি সেক্ষেত্রে কোন ফাংশনটা বা কি ধরনের কাজ আমরা আপনাকে আপনাদের দিতে পারি মনে করেন যে গতদিন একটা এক্সাম্পল আমি করিয়েছিলাম আমি তিনটা নাম্বার দিছিলাম কোনটা বড় সে আমাকে দেখাচ্ছিল মনে আছে কোনটা বড় সে আমাকে বলছিল যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ভ্যালু দেখাচ্ছিলাম লাইক আমি যদি থার্ড ভ্যালুটা যদি বড় দেই তাহলে বলছিল যে থার্ড ভ্যালু ইজ গ্রেটার দেন ফার্স্ট এন্ড সেকেন্ড ভ্যালু ওইটাই আমি ফাংশন দিয়ে করে যাচ্ছি আপনাদের কাছ থেকে কোড করা আছে শুধু সিনট্যাক্সটা অ্যাপ্লাই করতে হবে করেন আমি কিন্তু কোডটা করে দিয়েছিলাম রাইট এবং সেটা আমি দিয়েও দিয়েছিলাম কোডটা আমি তিনটা ভ্যালু দিব ইনপুট বক্সে ফার্স্ট সেকেন্ড থার্ড হুম ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ভ্যালু দিব যে নাম্বারটা বড় সেটাকে বলবো এটা বড় বাকি দুইটা চাইতে প্রথমটা যদি বড় হয় তাহলে ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দ্যান সেকেন্ড এন্ড থার্ড সেকেন্ডটা যদি বড় হয় সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার দ্যান ফার্স্ট এন্ড সেকেন্ড ঠিক আছে শুরু করেন চলে গেছে আমরা আলোচনাতে এখন যে কাজটা করতে বলেছিলাম লাইক ওইটা কিন্তু খুব ডিফিকাল্ট বা যে কোনো বড় কাজ সেটা কিন্তু না আমি একটা ফাংশন আপনাদের এখন একটু আমি লিখে দেখাবো মনে করেন যে মনিটরটা হ্যাঁ ওখানে আমি বেশ কিছু জিনিস একসাথে ইনক্লুড করার চেষ্টা করব লাইক এর আগ পর্যন্ত যে ছোট ছোট ফাংশনগুলো আমরা লিখেছি এই ছোট ফাংশনের মধ্যে শুধু বিল্ট ইন ফাংশন এবং স্টেটমেন্ট ছাড়া কোনো কিছু ইউজ করি নাই আমি রাইট নাও যে ফাংশনটা লেখার চেষ্টা করব সেই ফাংশনটা এরকম যে আমি একটা লেন্থ ইনপুট দিব সেই লেন্থের র্যান্ডম ক্যারেক্টার জেনারেট করে আমাকে দেবে হুম একটা ক্যারেক্টার জেনারেট করে আমাকে দেবে যদি বলি 10 ক্যারেক্টার 10 ক্যারেক্টারের স্ট্রিং পাঠাবে 20 ক্যারেক্টার 20 ক্যারেক্টারের স্ট্রিং পাঠাবে আমি হয়তো এখানে কিছু বিল্ট ইন ফাংশনেরও হেল্প নিব বাট যে ইউজার ডিফাইন ফাংশনটা আমি লিখতে যাচ্ছি সেই ফাংশনের মধ্যে অ্যারে থাকবে ভেরিয়েবল থাকবে লুপ থাকবে অপারেটর থাকবে সব মিলিয়ে সব সব ছোট ছোট সিনট্যাক্সের ইউজ দিয়ে একটা সুন্দর ইউজার ডিফাইন ফাংশন আমরা লেখা শিখব
বুঝতে পেরেছেন? সো এই কাজটা যদি আমরা এখন করার চেষ্টা করি, যে আমি আগে একটা ইনপুট দিব, ইনপুটটাকে ফাংশনের কাছে পাঠাবো, ফাংশন আমাকে কি রিটার্ন করবে? স্ট্রিং, রাইট? ফাংশন রিটার্ন করবে একটা স্ট্রিং। তো এই 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 এক্সাম্পলটা যদি আমরা তৈরি করতে চাই, আমি যদি একটা ফাইল তৈরি করি, হ্যাঁ আমি আগে করি, দেখেন তারপরে করেন। জেনারেট পাসওয়ার্ড, HTML হেড টাইটেল, হেড আর কি টাইটেল বলছি, দিস ইজ, অথবা এটাকে বলি ডিফাইন ফাংশন। বডি টেবিল ফর্ম অ্যাকশন মেথড, TR TD, Enter length input type text name length ঠান্ডা হচ্ছে না কেন রুম? গেটটা বন্ধ করে দেন। হ্যাঁ, টাইপ সাবমিট নেম বাটন ভ্যালু ক্লিক এই জায়গাটাতে রেজাল্টটা বসবে। এখন বেসিক্যালি যখন আমি এই ফাইলটাকে রান করাবো, একটু চেক করি আমি রান করাই,
আচ্ছা যা করছিলাম যে এটার যদি এক্সাম্পল হিসেবে আমরা দেখি, এখান থেকে যে 18 থেকে আমরা নতুন জেনারেট পাসওয়ার্ড এরকম পাচ্ছি, টেবিলটাকে কি করব বর্ডার ওয়ান border 1 align ঠিক আছে border 1 align center এখন এখান থেকে আমার টার্গেট যে এখানে লাইক আমি 3 দিলে ক্লিক করলে তিনটাই স্ট্রিং আসবে মানে তিনটা ক্যারেক্টার আসবে 30 দিলে 30টা ক্যারেক্টার আসবে বিষয়টা বোঝা যাচ্ছে তো এই কাজটা যদি আমরা এখন করতে চাই ডেফিনেটলি আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে set dollar underscore post index এর নাম বাটন ঠিক আছে index এর নাম বাটন এখন set post বাটন থেকে আমি যদি একটা ফাংশন কল করি generate password और ये इनपुट बॉक्स का नाम क्या चिलो लेंथ वही लेंथ है यामी पुट कर रची को था ये पैरामीटर आ करे अकोन ये फंक्शन का डेफिनेशन आमी जो दी फंक्शन डेफिनेशन फाइल है दे फंक्शन generate password ঠিক আছে আমি generate password ফাংশনের কথা বলছি প্যারামিটার টা কি আছে লেন্থ আমার টার্গেট টা কি যে র্যান্ডম ক্যারেক্টার জেনারেট করবে লেন্থের সমান যে লেন্থ যদি 8 হয় 8টা ক্যারেক্টার লেন্থ 10 হলে 10টা ক্যারেক্টার বিষয়টা বোঝাই যাচ্ছে এখানে লুপ চালাতে হবে তাই না যে আমি আমার লেন্থের সমানে লুপ চালিয়ে ক্যারেক্টার বানাবো ক্যারেক্টারটা কোথা থেকে আসবে না আমি ইনপুট থেকে তো আমি নাম্বার দিব তাহলে আমি 2 দিলে 2টা ক্যারেক্টার 10 দিলে 10টা ক্যারেক্টার যেটা বুঝতে পেরেছেন সো আমাদের ক্যারেক্টার গুলো কোথাও এক জায়গায় রেখে দিতে হবে মানে অনেকগুলো ভ্যালু এক জায়গায় রাখার উপায়টা কি অ্যারে মনে করেন আমি 20টা ক্যারেক্টার একটা অ্যারের ইনডেক্সের মধ্যে মানে 20টা ইনডেক্সে 20টা ক্যারেক্টার রেখে দিলাম পারি না আমরা আমরা অ্যাসোসিয়েটিভ বা নিউমেরিক অ্যারে তো ডিক্লেয়ার করতে পারি ডিফাইনও করতে পারি ভিতরে ভ্যালুও রাখতে পারি সো আমি একটা অ্যারে বানাই আলফা নামে একটা অ্যারে হ্যাঁ আলফা নামে একটা অ্যারে তৈরি করছি অ্যারেতে আমি ভ্যালু রাখছি কয়টা ইনডেক্স বানাবো আমার টার্গেট হচ্ছে 20টা ইনডেক্স রয়েছে রাইট কমা সেপারেটেড এখন এখানে যে ভ্যালুটা আমি দিচ্ছি এটা কত নম্বর ইনডেক্সে আছে 19 নম্বর কারণ শূন্য থেকে শুরু হয় তার 19 নম্বর ইনডেক্সে আমি পি দিয়েছি 18 তে আমি 9 দিলাম তারপরে এন্ড দিলাম তারপরে আমি ডলার দিলাম তারপরে আমি হ্যাশ দিলাম তারপরে আমি মনে করেন কে দিলাম এ দেন আমি এল দিচ্ছি ইচ্ছে মতো হ্যাঁ
টি দিচ্ছি, আমি অ্যাট দ্য রেট অফ দিচ্ছি, আমি জি দিচ্ছি, আমি এম দিচ্ছি, আমি কিউ দিচ্ছি, আমি এক্স দিচ্ছি, এম এম দিয়েছি এর আগে, বড় এম দিয়েছি, ছোট এম দেই নাই, তাই না? আমি জে দিচ্ছি, আমি এ দিচ্ছি, আমি স্মল এ দিচ্ছি, আমি বি দিচ্ছি, সি দিলাম, এবং ফাইনালি আমি আর দিলাম। এই আর কোথায় আছে? জিরোতে। আর পি কোথায় আছে? উনিশে। দুয়ে ওয়ানে কত আছে? সি, টুতে বি, তাই না? এইগুলো এগুলো করে আছে। এখন আমি বললাম যে আমি যে স্ট্রিংটা বানাবো, আমার ওই যে 10টা ক্যারেক্টার বা 5টা ক্যারেক্টারের স্ট্রিং, এই স্ট্রিংগুলো একটা ভেরিয়েবলে রাখতে হবে, তাই না? ভেরিয়েবলে রেখে রেখে পাঠাতে হবে, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখি। পাসওয়ার্ড ইকুয়াল কোড, হ্যাঁ, ব্ল্যাঙ্ক কোড দিয়ে রাখলাম। এখন আমাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে। জেনারেট করার জন্য আমি বলেছি যে লেন্থের সমপরিমাণ, সো আমাকে লুপ ঘুরাতে হবে, রাইট? সো আমি ফর লুপ ঘুরাবো এখন। একটা লুপের জন্য মনে করেন আমি 2 দিয়েছি, 2 বার ঘুরবে, কি করতে হয়? ইনিশিয়ালাইজেশন তো অলওয়েজ 1ই হবে, যাবে কত দূর পর্যন্ত? 2 পর্যন্ত, লেন যা দিব। সো এখন আমি যদি বলি এরকম একটা কিছু, ডলার আই ইকুয়াল 1, ডলার আই লেস ইকুয়াল কত? লেন্থ। ডলার আই প্লাস প্লাস, ডলার আই 1, ডলার আই লেস ইকুয়াল কি? লেন্থ। আর ডলার আই প্লাস প্লাস, মনে করেন যে আমি যদি ইকোই বলি যে আই, সিম্পলি আই কে ইকো করলাম, তোমার লেন যত দিব, লেন যদি 10 দেই তাহলে 1 থেকে 10 প্রিন্ট হবে, লেন যদি 20 দেই 1 থেকে 20 প্রিন্ট হবে, না তাই তো হবে? এগুলোর কাজ এখনো আমি করি নাই, কিছুই করি নাই, ইউজও করি নাই। সো এই ফাংশনটা আমাদের কল হয়েছে কোথা থেকে? জেনারেট পাসওয়ার্ড এর মধ্যে থেকে। তো এখানে এসে সেটা প্রিন্ট হবে। সো উপরে আমি কি করব, রিকোয়ার করে নিব, না? ভালো করে বোঝেন, পিএসপি রিকোয়ার কি করব? ফাংশন ডেফিনেশনস। জেনারেট পাসওয়ার্ড আমি যদি 5 দিয়ে ক্লিক করি, আমাকে কি বলছে? কল টু আনডিফাইন্ড ফাংশন জেনারেট পাসওয়ার্ড। ফাংশনের এই যে ভুল করেছে, জেনারেট পাসওয়ার্ড ফাংশনটা লিখতেই ভুল করেছে। ছয় দিয়ে ক্লিক করি, 1 থেকে 6 প্রিন্ট হচ্ছে। যদি আমি 19 দিয়ে প্রিন্ট করি, 1 থেকে 19 প্রিন্ট হবে। হয়েছে না? হচ্ছে, তার মানে আমার লেন্থের সমপরিমাণ লুপটা ঘুরছে। নাও এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম,
যে আমি কি করতে চাচ্ছি, আমাকে র্যান্ডম স্ট্রিং নিতে হবে, লাইন ধরে নিলে হবে না। আমি আমি মনে করেন যদি এরকম বলি যে এই আলফা অ্যারের ভেতরে আই যে ইন্ডেক্স, যদি আমি আয়ের আমি যদি দুই চাই, আমি দুইটাই স্ট্রিং দেই, মনে করেন আমি লেন দিলাম দুই, আমাকে পাঠালো কি আর আর সি, আমি লেন দিলাম থ্রি, তাহলে আমাকে পাঠালো আর সি বি, তাহলে তো আর র্যান্ডম হলো না, হলো দুই দিলে অলওয়েজ কি পাঠাবে আর আর সি, আর তিন দিলে অলওয়েজ পাঠাবে কি আর সি বি, তাহলে কি র্যান্ডম হলো? সেটা র্যান্ডম হলো না। মনে করেন, মনে করেন আমি যদি এরকম করি যে লাইক পাসওয়ার্ড ডট ইকুয়াল, আপাতত যেটা করছি ডট ইকুয়াল মানে কি কনক্যাট, আমরা তো কনক্যাট সম্পর্কে বুঝি বুঝি না, যে পাশাপাশি যোগ করে দেয়। মনে করেন আমি যদি মানে আমি যদি এরকম লিখি যে ডলার আলফা এবং ইন্ডেক্সের মধ্যে দিয়ে দেই ডলার আই, এই আমি যদি বলি লেন টু, একটু বোঝার চেষ্টা করেন আমার লেন কত টু, যদি টু হয় এই লুপ কয়বার ঘুরবে, দুইবার, আয়ের ভ্যালু ওয়ান আয়ের ভ্যালু টু, রাইট, আয়ের ভ্যালু ওয়ান আর আয়ের ভ্যালু টু, তাহলে এই পাসওয়ার্ডের মধ্যে কি থাকবে সি আর বি, তাই কি না? আমি দেখেন আমি যদি দুই দেই বাধ্য যে এখানে সি আর বি বেশি অন্য কোনো কিছু আসবে না, আসেই নাই, আমি পাসওয়ার্ডটা এখনো ইকো করি নাই। মনে করেন আমার এই পাসওয়ার্ডটা যদি শেষে গিয়ে আমি বলি ডলার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমি ইকো করে দিলাম, টু দিলাম, কি আসে সি আর বি, আমি যদি থ্রি দেই কি আসবে সি বি, তারপরে কি আছে এ, সি বি এ, বুঝতে পেরেছেন? কারণ কি আমার আই শুরু হচ্ছে ওয়ান থেকে, যাবে কত দূর লেন্থ পর্যন্ত, সো আই ওয়ান মানে কি আলফা, ওয়ান মানে কি সি, আলফা টু মানে কি বি, আর আলফা আমি তো জিরো থেকে শুরু করাই নাই, যদি আমি জিরো থেকে শুরু করি, আমি যদি জিরো থেকে শুরু করি, ফর এক্সাম্পল আমি যদি জিরো থেকে শুরু করি, তাহলে ওখানে থ্রি দিলে কি হবে, চারবার চারটে স্ট্রিং রিটার্ন হবে, বাট এটা তো আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে আমি লেন্থ যা দিব সেই পরিমাণ হবে, সো ওয়ান থেকেই আমি স্টার্ট করছি। বাট এই স্ট্রিংটা কি র্যান্ডম হচ্ছে? না, র্যান্ডম হচ্ছে না, জাস্ট একটা অ্যারের কিছু ভ্যালু রিপিট হচ্ছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে এই অবস্থায় না রেখে র্যান্ডম ভ্যালু জেনারেট করার জন্য পিএসপিতে বিল্ট ইন ফাংশন আছে। র্যান্ড নামে একটা ফাংশন দেখিয়েছিলাম মনে আছে, গত ক্লাসের আগের ক্লাস প্রথম যেদিন ফাংশন নিয়ে কথা শুরু করি, সেদিন আমি একটা ফাংশন দেখিয়েছিলাম র্যান্ড, এবং এখানে বলেছিলাম যে দুইটা ভ্যালু দিতে হয়, মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু, সে রিটার্ন করে কি যে কোনো একটা ভ্যালু, একবার কল হবে একটা ভ্যালু রিটার্ন হবে, একবার কল হবে একটা ভ্যালু রিটার্ন হবে। সো বেসিক্যালি আমার এই র্যান্ড কি রিটার্ন করে একটু চেক করি, আর আমি যদি বলি আর, তাহলে এই আর কে যদি আমি ইকো করি ডলার আর, দেখেন আমি যদি আর কে রিটার্ন করি, আর কে প্রিন্ট করেছে ছয়, প্রথমবার আসছে কি 17, তারপরে এবার 3, তারপরে এবার 5, তারপরে আবার 17, তারপরে কত 2, তারপরে 10, ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? আমি কত দিয়েছিলাম, 6 দিয়েছিলাম না, তাহলে কয়টা ক্যারেক্টার রিটার্ন হয়েছে, 6টা ডিস্টিং ক্যারেক্টার নাম্বার। এটা বেসিক্যালি কি এ রিটার্ন করছে কি নাম্বার না, শূন্য থেকে 19 মধ্যে যে কোনো নাম্বার। এখন শূন্য থেকে 19 আমি কেন দিলাম, শূন্য থেকে 19 দেওয়ার কারণ হচ্ছে আমার অ্যারেতে ইন্ডেক্স আছে কয়টা, 20টা, শূন্য থেকে 19। এখন বলেন যে আমার 17 ওখানে রিটার্ন হয়েছে, ফর এক্সাম্পল আমার এখানে আসছে কি 17, 17 মানে কি 17তম ইন্ডেক্সে কি আছে, এটা 19, এটা 18, এটা 17, তার মানে কি আছে এন্ড পার্সেন্ট, যেটা বুঝতে পারছেন?
তো আমি যদি আটটা এখানে প্রিন্ট না করে এই আটটা আমি এই আলফার মধ্যে দিয়ে দেই আর, তাহলেই তো ডাইনামিক হয়ে গেল। এখন কি র্যান্ডমলি একটা ইন্ডেক্স আসবে, ওই ইন্ডেক্সটা আমি আলফার মধ্যে দিয়ে দিব, সে একটা ভ্যালু আমাকে রিটার্ন করবে। ওই একটা ভ্যালু কনক্যাট হয়ে যাবে কার সাথে? পাসওয়ার্ড ভেরিয়েবলের সাথে। লুপ কয়বার ঘুরবে? দুইবার। আমি যদি এটাকে ওপেন রাখি, একটু খেয়াল করেন এবার বুঝতে পারেন কিনা, আমি যদি দুই দেই, দুই দিয়ে ক্লিক করি, ফার্স্ট বার রিটার্ন করেছে কত? 13, তারপরে 10, আমার ফাইনাল আউটপুট কি? এল আর জি। সো 13 মানে কি একটু খেয়াল করেন, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 তে এল আছেন। মানে আলফা 13 মানে কি? আলফা অ্যারে 13তম ইন্ডেক্সে কি আছে? এল। আলফা অ্যারে 10তম ইন্ডেক্সে কি আছে? জি। কনসেপ্টে বোঝা যাচ্ছে যে আমি কি করতে চাচ্ছিলাম এবং আস্তে আস্তে করে কি বানালাম। সো আমাদের এই সিনট্যাক্স গুলোর ইউজ শিখতে হবে, বুঝতে হবে, এবং এভাবেই ছোট ছোট প্রবলেমের সলিউশন আমাদের দাঁড় করাতে হবে। আদারওয়াইজ আমি রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারবো না। প্রোগ্রামিং নলেজটা বাড়াতে হবে, বুঝতে পেরেছেন? তো এখন যদি আমরা যাই, দেখেন এখন আমার এটা ওয়ার্কিং, আমি যদি 21 দেই হবে না? স্ট্রিং 21টা হবে না? হবে না? অ্যারেতে 20টা আছে, এবার আমি 21টা দিয়েছি, হবে না? কনফিউজড। 21,021 কোটি দিলেও হবে? মানে আমি তো এই নাম্বারটা দিচ্ছি লুপের নাম্বার, আমি তো আর ইন্ডেক্সের নাম্বার দিচ্ছি না। আমি যে নাম্বারটা দিচ্ছি এটা লুপ কাউন্টার, লুপ কয়বার ঘুরবে? আমি যখন 21 দিচ্ছি লুপ 21 বার ঘুরবে, একটু খেয়াল করেন, এবং 21টা স্ট্রিং জেনারেট হবে। আমি যদি 21,000 দেই, 21,000 বার লুপটা ঘুরবে এবং 21,000 ক্যারেক্টার জেনারেট করবে। আমার ওই অ্যারেতে দুইটা ক্যারেক্টার থাকলেও হতো, 10টা হলেও হতো, 100টা ক্যারেক্টার থাকলেও একই কথা, শুধু কম্বিনেশনটা ভিন্ন, বিষয়টা বুঝতে পারছেন? এখন আমি যতবার রিপিট করব যে ক্যারেক্টার গুলো অ্যারেতে নেই, মনে করেন আমার এই অ্যারেতে, আমার এই অ্যারেতে এইচ নেই, এইচ কখনো আসবে? আমার এখানে জেড নেই, জেড কখনো আসবে? বাট বি আছে, বি 10 বার আসতে পারে, আমি লাইক বললাম 11, এর ভেতরে বি আসলো 10 বার, আসতে পারে না? আবার নাও আসতে পারে, কারণ এটা র্যান্ডম, বিষয়টা বোঝা যাচ্ছে? জিরো থেকে, কারণ আমার আমার এই আলফা অ্যারেতে ম্যাক্সিমাম ইন্ডেক্স কয়টা আছে? 19টা, আর প্রথম ইন্ডেক্সটা কি? 0। এটা তো আমার লাগবেই, এটা না হলে আমি ভ্যালু বের করব কি করে? আমি যদি এখানে কোনো, আমি যদি বলি এখানে এরকম দেই, ফর এক্সাম্পল আমি যদি 30 দেই, আমি যদি 30 দেই, ধরেন এখানে রিটার্ন করলো 21, আলফা 21 বলে কোনো কিছু আছে? আলফা 21 বলে কোনো কিছু আছে? 22, 20, তখন কি বলবে? এরর দেখাবে না? এখন বুঝতে পারছেন এখানে কেন 19 দেওয়া হয়েছে? কারণ আমার আলফা এরের ইন্ডেক্সই আছে কয়টা? 20টা, 0 থেকে 19। সো আমরা কি এই ফাংশনটা বুঝতে পারলাম? কনক্যাট করার যদি আমি না করি, একটু খেয়াল করেন, করলে কি হবে না করলে কি হবে? আমি দিয়েছি 3, তিনটা ক্যারেক্টার আসার কথা, আসছে কয়টা? লাস্টেরটা, লাস্টে যেটা আছে সেটা আসছে, বাকি দুইটা রিপ্লেস হয়ে গেছে। বাকি দুইটা কি হবে? ভেরিয়েবল কি করে? নতুন সবচেয়ে সব লেটেস্ট ভ্যালুটা রেখে দেয়, বাট এটা কিন্তু আমি অ্যাসাইন যা করা হয় তার লেটেস্টটা রাখে। এটা কি অ্যাসাইন হচ্ছে না কনক্যাট হচ্ছে? ডট ইকুয়াল মানে কি কনক্যাট? ডেফিনেটলি আমাদের অপারেটরের ক্লাসে এটা দেখানোর কথা, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ডট ইকুয়াল, এটা হাবিবের স্কিপ করার কথা না, ও বলেছে রাইট?
এটা কনকেটেনেশন অপারেটর। কাজ কি? ভেরিয়েবল ভেরিয়েবল অথবা ভেরিয়েবল স্ট্রিং কে পাশাপাশি বসিয়ে দেবে, কনকেট করবে, একজন আরেকজনের সঙ্গে যুক্ত করবে। যে প্রথমবার আমার এসেছে এ, তারপরে আসছে কি কিউ, তারপরে আসছে অ্যাট দ্য রেট, তাহলে পাশাপাশি রেখে দেবে এ কিউ অ্যাট দ্য রেট। বিষয়টা বুঝতে পারছেন? সেটাকে কনকেটেনেশন অপারেটর বলা হয়। কারো কোনো কোশ্চিন আছে? দেখেন আমি যদি 100 বলি, 100টা ক্যারেক্টার জেনারেট হবে। 1000 বললে 1000 ক্যারেক্টার জেনারেট হবে। বুঝতে পেরেছেন? সো আমাদের ছোট ফাংশন লিখার হ্যাবিট তৈরি করতে হবে আর কি। তো আমরা এখন একটু ট্রাই করি। প্রিভিয়াস টাস্ক কিন্তু, হ্যাঁ, আমি যে রেঞ্জ ক্যালকুলেটর বানিয়েছিলাম না, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, মনে আছে? যে ছোট থেকে বড় প্রিন্ট করেন, বড় থেকে ছোট প্রিন্ট করেন, অড ইভেন প্রিন্ট করেন, এটা করেও দিয়েছিলাম। ওইটা ফাংশন দিয়ে করেন, ওই কাজটাকে একটা ফাংশন দিয়ে আমাদের করতে হবে। আমি উপরে ছোট নিচে বড় দিলাম, ছোট থেকে বড় প্রিন্ট হলো, উপরে বড় নিচে ছোট দিলাম, বড় থেকে ছোট প্রিন্ট হলো। তার ভেতরে আমি কি রেডি বাটন চেক করা শিখেছিলাম না? অড দিলে অড হবে, ইভেন দিলে ইভেন হবে। ওই কাজটা ফাংশন দিয়ে করেন এখন। ওই কাজটা এখন ফাংশন দিয়ে করতে হবে, করেন আজকের জন্য। আমি একটা স্ট্রিং যদি এরকম রাখি, এটা একটি স্ট্রিং, এটা আমরা ইনপুট বক্স থেকে নিতে পারবো না? পারবো তো। দেখেন এক্সপ্লোড, কি দিয়ে ভাগ করব? যখনই স্পেস পাবে তখনই একটা করে ভাগ হবে। কাকে ভাগ করবে? স্ট্রিং কে। তো বেসিক্যালি এই ফাংশনটা দুইটা প্যারামিটার নাই, কি দিয়ে ভাগ করব আর কোথা থেকে ভাগ করব, রাইট? তো এই যে এসটিআর অ্যারে, এটা যে কোনো নাম হতে পারে, এটা বেসিক্যালি একটা অ্যারে। তার মানে এই ফাংশনটা কি রিটার্ন করেছে? একটা অ্যারে। এখন আমি যদি এই অ্যারেটাকে প্রিন্ট করি লাইক দ্যাট, এসটিআর এ, তাহলে কি হয় একটু দেখেন। অ্যারেতে ভ্যালু গুলো দেখাচ্ছে না? জিরোতে কত দেখাচ্ছে? এমডি, ওয়ানে শফিউল, আর টুতে ঠিক আছে। এমডি শফিল আলম। এখন অ্যারেতে আমি নিয়ে আসলাম, অ্যারেটাকে কি ফর লুপ চালিয়ে এটাকে ভেঙে প্রিন্ট করা যাবে না? অ্যারের ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু প্রিন্ট করা যাবে না? কাউন্ট নামে একটা ফাংশন আছে, একটু খেয়াল করেন, এটাও বিল্ট ইন। কাউন্ট ফাংশনের মধ্যে আমি যদি অ্যারে দিয়ে দেই এসটি অ্যারে, এই যে স্ট্রিং অ্যারে, তাহলে কি বলে একটু দেখেন। ভ্যালু কয়টা আছে? চারটা। তাহলে আমি লুপ কয়বার ঘোরাবো, কততম ইন্ডেক্সে ভ্যালু দেখতে যাব, পারবো না? দেখেন দেখি কঠিন ছিল,
কঠিন ছিল না, বাট আমরা কঠিন বানিয়ে নিয়েছি, রাইট? ডলার আই ইকুয়াল কত? ওয়ান। ডলার আই লেস ইকুয়াল কত হবে? কাউন্ট, কাউন্টের মধ্যে কি আসবে? এই যে স্ট্রিং অ্যারে, তারপর ডলার আই কে প্লাস প্লাস। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি যেটা করতে বলেছিলাম, দেন আমি কি করব, ইকো করব ডলার এসটিআর এ, ইন্ডেক্স এর মধ্যে কি যাবে? ডলার আই। সেটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এখনো বুঝি নাই আমরা। আমাদের অ্যারের ইন্ডেক্সটা কোথা থেকে আসছিল? জিরো থেকে, তাই না? সেই জন্য আমরা এখানে শুরু করব জিরো দিয়ে। দেন আমরা এই কাউন্ট মাইনাস ওয়ান দিয়ে দিব। কাউন্ট কত হবে? কাউন্ট যদি হয়, আমার অ্যারে যদি হয়, অ্যারেতে ভ্যালু যদি থাকে চারটা, তাহলে আমাকে কি রিটার্ন করবে? ফোর। তাহলে জিরো থেকে ফোর কয়বার রান হয়ে যাবে লুপ? পাঁচবার। বাট আমাকে তো একবার কমাতে হবে, কারণ আমি শুরু করেছি কত থেকে? শূন্য থেকে। তাহলে চেক যেটা প্রিন্ট করে কিনা, এটা তো ইয়ে দেওয়া হয় নাই, বিয়ার দেওয়া হয়েছে? আমি যেভাবে প্রিন্ট করতে বলেছিলাম, আমি স্ট্রিংটা যাই দিই না কেন, এক দুই তিন চার পাঁচ ছয়, তাই না? ছয়টা ওয়ার্ড আছে, ছয়টা ওয়ার্ড প্রিন্ট হচ্ছে। বুঝতে পেরেছেন? কম্বিনেশন অফ লজিক অ্যান্ড বিল্ট ইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন কি হবে? কম্বিনেশন অফ লজিক অ্যান্ড বিল্ট ইন ফাংশন। আমি বিল্ট ইন ফাংশনের হেল্প নিব, লজিক ইমপ্লিমেন্ট করব, আমার যে প্রবলেমে সেই সলিউশনটা দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, সো নেক্সট ডেতে দেখা হচ্ছে, নেক্সট ফ্রাইডে।